காக்கா. Assalamualaikum, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায়। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার, আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, এখন বাজে 11:30। আর তো আজকে সকাল থেকে যেরকম হয় রোজ একই হয়, ওঠা, ব্রেকফাস্ট করা, খাওয়া দাওয়া, কাজ করা, তো এইসব। আর এই যে আমাদের দুই রত্ন দানিয়াল, বা এটা দানিয়াল আর ইয়াসির, ইয়াসিরের এখন কটা বাজে, এখন হচ্ছে 11:45 বাজে। আমি ভেবেছিলাম 11:30, এখন বাজে হচ্ছে 11:45। আমাদের ঘড়ির কাঁটাটা না একটু এলোমেলো, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর ইয়াসির বাবাটা কি হচ্ছে, ইয়াসির গেম খেলা হচ্ছে। তো কেমন গেম তোমার, দেখি দেখাও। আর এই যে দানিয়াল বাবার হাতে একটা ফোন আছে, ব্যাক ক্যামেরা থেকে দেখেন, এই যে দানিয়াল। আর এই যে ফোনের ভেতরে দেখি, ফোনটা দেখাও, ফোনটা দেখাও। আরে বাবা, আমার আইফোন। এই যে টিকটিকি লজেন্স, ছেলেগুলোকে আমরা টিকটিকি লজেন্সই বলি। এই যে কালারফুল বিভিন্ন রকমের লজেন্স। তো দুই ভাই এখানে বসেছিল আর খাচ্ছে, ছড়াচ্ছে, এইসব করছে। আর আমি যখন ক্যামেরাটা শুরু করব ভাবছিলাম, তো তার আগে ইয়াসির আমাকে বলছে একটা কথা বলবো। তো ইয়াসির, তুমি কি কথা বলতে চাও? ওঠো তো, উঠে বলো, বলো বলো কি কথা বলতে চাও। আমার পায়ে রাখি কাটছে। হ্যাঁ, কবে? আর তো হ্যাপি বার্থডেতে কি হয় তুমি জানো? কি হয় বলো? বেলুন ফোলায়। আর আবার রাখি আর কি করে, আর কি শুধু বেলুন ফোলায়, তাই তো? আচ্ছা, আমি তোমাকে অনেক বেলুন দেবো, তুমি ফোলাবে। হ্যাঁ, আচ্ছা দেখি দানিয়াল। ও দানিয়াল, তোমার আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওরে বাবা। হ্যাঁ, তো তুমি কি খাবে বলো? হ্যাঁ, কি খাবে বলবে তো, বলো কি খাবে। চকলেট খাবে? দানিয়াল খাবে না তো? এনো ইয়াসির, তুমি একানো, দানিয়ালকে দেবেন। তুমি খাবে? হ্যাঁ বলো, হ্যাঁ খাবো। দানিয়াল বাবার আজকে 2 বছর কমপ্লিট হলো, এখানে ওর ফোড়া হয়েছিল, ফেটে গেছে। আর ওর আজকে জন্মদিন, তো 26 জুন আজকে। তো সবাই দোয়া করবেন, ওর আজকে 2 বছর কমপ্লিট হলো। অনেক কথা বলে কিন্তু একটু ক্যামেরাতে কথা বলছে না, শাই। আর এখানে যে লজেন্সগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ও বাবা, কি খাচ্ছ, কি খা? হ্যাঁ, জেমস। ওগুলো জেমস না, দেখি দানিয়াল কাকে ফোন করছো, কাকা। তারপরে হ্যালো, হ্যাঁ কেমন আছো বলো, বলো। এটা না দানিয়াল, বলো বলো। তারপরে তারপরে কি, হ্যালোর পরে কি? এই যা, আজকে সোমবার, বৃহস্পতিবারে বকরিদ। এই ভিডিওটা কবে দেবো আমি জানি না, হয়তো বুধবারের মধ্যে দিয়ে দেবো। তো গরু আমাদের কেনা হয়ে গেছে, গরু হচ্ছে 3-4 দিন আগেই কেনা হয়েছে, কিন্তু ব্লগ আমি করেছি, সেরকমভাবে দেখানো হয়নি আর কি। গরুটা বাইরের দিকে বাঁধা থাকে, তো ওইছে গরুটা হচ্ছে ওই দিকটায় বাঁধা আছে, ওই দিকটায়। যখন সন্ধেবেলায় রাত্রিবেলায় ঘরে ঢোকাবে তখন দেখাবো।
নতুন জামা দেখি দানিয়াল বাবা দানিয়াল ও দানিয়াল যাও বেড়াতে যাও তো দানিয়ালের জন্মদিন উপলক্ষে সেরকম কিছু হয়নি, কিন্তু ওই সন্ধ্যাবেলা ওর আব্বা একটু বাইরের দিকে গিয়েছিলো, তো ছেলেদের জন্য একটু কেক এনেছিলো, কেক চকলেটস বিস্কুট এইসব এনেছিলো। তো এনে আমি ভাবলাম যে একটু প্লেটে টেলেটে রেখে একটু মানে সাজিয়ে গুছিয়ে দেবো ওদেরকে। ও বাবা, ওরা যে বক্সটাকে দেখতে পেয়েছে সে কিলাপালাপি শুরু করেছে। এখানে অরিজিনাল সাউন্ডটা এই জন্যই রাখতে পারিনি, তো ওরা তো মানে হইচই হইহুল্লোড় করছে, তারপরে মানে পাখার আওয়াজ হচ্ছিলো, তো সব মিলিয়ে অনেক ঝামেলা হচ্ছিলো। তো এখানে হচ্ছে আরও দুজন ছিল, আরিয়াসিরও পড়ছিলো, তো হঠাৎ করেই ওরা আব্বা সামনে নিয়ে চলে এসছে। আমি ভাবলাম যে একটু ইয়ে করবো, কিন্তু হয়নি। বাচ্চাদের যেটা হয় ওদের তর্ষ হয় না, ওদের যেটা দেখে যেটা সেটা তক্ষুনি চাই, তো সেই আর কি। তো সেই জন্যই আবার ভাবলাম যে ঠিক আছে, ওদেরই খুশিতে খুশি, তো ওদের যেমন আছে যেমন তেমন করেই ওদেরকে দিয়ে দিলাম। তো ওরা তো যেরম পাচ্ছে সেরম খাচ্ছে, খুবই আনন্দ। বাচ্চারা তো এইসব খাবার পেলে আর পৃথিবীতে ওদের কিছুই চাই না, তো এই আর কি। তো সেই জন্য হচ্ছে আবার ওকে বললাম যে তুই তাহলে যেরকম করবে চামচে করে খা, হাতে করে চারিদিকে মাখছিল। তো এই তো দানিয়াল বাবাও খুব মজা করে খাচ্ছে আর কি, নিজে নিজেও আবার কাউকে খাওয়াতে দেবে না, একা একাই খাবে। দেখছেন যে কাউকে টাচ করতে দেয় না, সব জিনিসটা খালি বলবে একা একা, মানে একা একা খাবে আর কি। ও সব জিনিসটাই তাই, ভাতও একা একা খেতে চায়ও। তো এই আর কি, তো সবাই দোয়া করবেন আর কি। তো এইসবই ছোটো ছোটো খুশি, আসলে অনেক খুশি। বাড়িতে বাচ্চা থাকলে তাদের নিয়েই সবার দিন কেটে যায়। আর এরা দুজনেই হচ্ছে আমাদের বাড়ির সবাইয়েরই নয়নের মণি, সবাই চায়। তো তারপরেই হচ্ছে খুশির পরের মুহূর্তেই হয়ে গেল একটা অঘটন, সেটা হচ্ছে ইয়াসির বাবা হচ্ছে আমাদের বাইরে যে দোল্লা আছে, তো সেটাই দোল্লা চাপে, তো আজকেও দোল্লা চড়ছিল। তো হঠাৎ করে আর কি হাত ছেড়ে এক হাতে কেক খাচ্ছিল, এক হাতে দোলা চড়তে চড়তে কী হয়েছে, অন্যদিকে অন্যমনস্ক হয়ে পুরো মুখ মাথা ঠুঁকে আর কি পড়েছে। তো আবার ওকে মাথায় পানি টানি দেওয়া হলো, বরফ দেওয়া হলো, কিন্তু এতটা ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে বাচ্চাদের যে জেল মলম থাকে যে ইঞ্জেকশনে দেওয়া হয়, তো সেই মলমটা দিয়ে দিলাম। তো তারপরে অনেকটা একটু কান্নাকাটি করেছে, বাচ্চারা আসলে অনেক মজবুত হয়, তো একটু কান্নাকাটি করার পরে থেমে যায় আর কি। তো দেখছেন কতটা ফুলে গেছে, তো তার জন্য আবার খুব খারাপ লাগছিলো, মনটা খারাপ হয়ে গেল যে এত খুশি পাচ্ছিলো ছেলেটা, এত খুশি করছিলো, আনন্দ করছিলো। তো যাই হোক, এই আর কি, সব কিছুই মেনটেন করতে হবে, মেনে নিতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের গরুটা আর কি দেখানো হয় না আপনাদের, বাইরের দিকে থাকে দিনের বেলায়, আর সন্ধ্যা রাতের পরে হচ্ছে বাড়িতে ঢোকানো হয়, সেই জন্য আর কি। তো এই যে আজকে আমি ভাবলাম যে আপনাদের একটু দেখিয়েই দিই, আর রাত হয়ে গেছে, সবাই যে মেন গেটে তালাও দেওয়া হয়ে গেছে, তো এখন তাও প্রায় 11:30-12 বাজে। আমার হঠাৎ মনে হলো যে একটু শ্যুট করি, আর আজকে চাঁদ রাত, তো আমি এখন চাঁদ রাতেই ভয়েসটা দিচ্ছি। তো অনেক ব্যস্ততার মধ্যেও আর কি ভিডিওটা যেহেতু রেডি করা আছে, ভাবলাম যে আপলোড করেই দিই সেই আর কি। তো এই আর কি, আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী শরীর হওয়া আর কি। সবাই তো আর শরীর, অনেকের সামর্থ্য থাকলেও শরিক হতে পারে না সিচুয়েশনের জন্য। আর তো যাই হোক, আল্লাপাক যেমন দিয়েছেন, যেমন আমাদের রেখেছে তেমনই থাকবো, তাতেই খুশি, অনেক বেশি হ্যাপি। আর এইভাবেই চলুক, আল্লাপাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদেরও তার সাথে ভালো রাখুক, এই কামনাই করি। তো আর আমাদের মাও এখানে হচ্ছে একটু ঝুড়ি ভাজা পড়েছিল, সেটা খাচ্ছিল। তো এই আর কি, তো চলুন আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।